বাগেরহাটের রামপালের গিলাতলা বাজারের ব্যাঙ্ক মোড় থেকে সাড়ে ছয় কেজি হরিণের মাংস সহ দুজনকে আটক করেছে পুলিশ এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয় রামপাল থানার মোহাম্মদ আলম জানান গোপনে সংবাদ পেয়ে ভোর দিকে আশাফুল গিলাতলা বাজারে অভিযান চালানো হয় এ সময় মংলা সোনাইতলার সৌকত সর্দার ও ব্রি চাকুস্ট্রি এলাকার হেকমো তালিকে একটি সিমেন্টের ব্যাগে পলিথিনে মোড়ানো সাড়ে ছয় কেজি হরিণের মাংস ও একটি মোটরসাইকেল সহ আটক করা হয় পরে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের সুন্দরবনে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে ঢুকে হরিণ হত্যা মাংস বহন ও সহায়তার অপরাধে মামলা করেছে পুলিশ